একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই ধরনের অঙ্কগুলো আমরা খুবই সহজে, এবং প্রত্যেকটি অঙ্ক আমি সহজে এবং সুপার শর্টকাটে দেখাবো। এই ধরনের অঙ্কগুলো আমি খুবই সহজে জাস্ট একটা নিয়ম ফলো করে অঙ্কগুলো করে ফেলবো। এখানে যেহেতু বলেছে যে প্রতিটি বর্গক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে, যখন বৃদ্ধির বিষয়টা আসবে তখন আমি জাস্ট যেটা করব, উপরে লিখবো 100 প্লাস, যখন বৃদ্ধি হবে তখন প্লাস, আর নিচে লিখবো 100। এটাকে আমি হোল স্কোয়ার করে দেব। এখন হোল স্কোয়ার করে দিলে যা সেটা আমরা ক্যালকুলেশন করলে আমি দেখিয়ে দিচ্ছি, এটা উপরে আসবে 110, নিচে থাকবে 100, এটা হচ্ছে হোল স্কোয়ার। এখন আমি এই শূন্য এই শূন্য কেটে দিলে, আমি যদি 11কে স্কোয়ার করি, আমি একেবারে দেখিয়ে দিচ্ছি 121 এবং নিচে আসবে 100। এখন আমাকে যেটা করতে হবে, সবসময় উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করব। আমরা 121 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে আসবে আমার 21, অর্থাৎ 21%। এখানে যেহেতু প্লাসের মান এসেছে তার মানে আমার এটা হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 21%, এটাই হচ্ছে আমার উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তীতে যদি হ্রাস হয় কী হবে আমি সেটাও দেখাবো। চলুন চলে যাই পরের সমস্যাটাতে। সেইভাবে আমরা যদি পরের অঙ্কটি দেখি, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই অঙ্কটি করার জন্য আমরা সেম নিয়মটাই ফলো করব, যেটা হচ্ছে যে 100, এখানে যেহেতু বৃদ্ধি পেয়েছে, আমি সবসময় বলছি বৃদ্ধি পেলে এটা জাস্ট যোগ করে দিতে হবে, নিচে 100 এবং এটাকে আমরা হোল স্কোয়ার করে দেবো। এভাবে সংক্ষেপে সুপার শর্টকাটে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে উপরে হচ্ছে 120, নিচে হচ্ছে 100, সেইভাবে স্কোয়ার। এখন এইখানে আমি কেটে দিলাম, কেটে দিলে আমার থাকতেছে 12 প্লাস 10, 12/10। আমি সেইমভাবে একসাথে লিখে ফেললাম, 144, 12কে স্কোয়ার করলে এবং নিচে আমার থাকবে 100, 10কে স্কোয়ার করলে। সেইমভাবে আমাকে উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করতে হবে। উপরেরটা থেকে যদি আমি নিচেরটা বিয়োগ করি, এটা থাকছে আমার 44%। এটাও যেহেতু প্লাসের মান এসেছে তার মানে এটাও হচ্ছে আমার বৃদ্ধি। তার মানে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে এখানে 44%। এই 44%ই হচ্ছে আমার উত্তর। খুবই সহজ এবং সংক্ষেপে আমরা এই নিয়মটি ফলো করে অঙ্কটা করে ফেলতে পারবো। এখন যদি হ্রাস পায় তাহলে আমরা কি করব? চলুন পরের অঙ্কটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এর আগে দুইটি অঙ্ক দেখলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, এখন বলছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস হবে? খুবই সহজ, যেটা আমাকে করতে হবে সেইমভাবে আমি এখানে 100 লিখব। এখানে যেহেতু হ্রাস বলেছে, বৃদ্ধির সময় আমি যোগ করে দিয়েছি, হ্রাসের সময় জাস্ট আমি বিয়োগ করে দেব। আমার ফর্মুলা সেমই থাকবে। এখন হচ্ছে আমার 90 উপরে, নিচে হচ্ছে আমার 100, স্কোয়ার, এই শূন্য কাটা। এখন আমার উপরে থাকছে 81, নিচে থাকছে আমার 100। আমি আগেই বলেছি সবসময় উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে আসছে আমার -90, অর্থাৎ যেহেতু এখানে মাইনাসের মান এসেছে এটা আমার হ্রাস হয়েছে। খুবই সহজ এবং সংক্ষেপে আমরা এই একটি নিয়ম, এই ধরনের অঙ্ক আসলে এই একটি নিয়ম ফলো করলে অঙ্কটা করে ফেলতে পারবো। এবং সবসময় আমাকে উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করতে হবে। এখানে আমার এসেছে মাইনাস, অর্থাৎ আমি যদি 81 থেকে 100 বাদ দিই তাহলে আসবে আমার -19%, অর্থাৎ এখানে আমার হচ্ছে 19% হ্রাস। আর যদি আমার প্লাসের মান আসে তাহলে আমার বৃদ্ধি হবে। এখানে যদি আমি 81 থেকে 100 বাদ দিই তাহলে আসবে আমার -19% হ্রাস, অর্থাৎ একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? ক্ষেত্রফল শতকরা 19% হ্রাস পাবে।